গ্রামে টাইম কল 12টি, কিন্তু গত দেড় মাস ধরে তার একটিতেও জলের ফোঁটা পড়েনি। সকাল হলে গ্রামের মহিলারা খালি বালতি কলসি নিয়ে ভিড় জমান, কিন্তু আশাই সার, খালি বালতি কলসি নিয়েই ফিরতে হয় বাড়ি। বাঁকুড়া জেলার এক নম্বর ব্লকের পাতালকুড়ি গ্রাম, কম করে 250 মানুষের বাস। গ্রামে টিউবওয়েল কুয়ো থাকলেও রান্না ও পানের জন্য টাইমের জলই একমাত্র ভরসা। কিন্তু গত দেড় মাস ধরে অজানা কারণে টাইমের কলে জল সরবরাহ বন্ধ। চিঠি চাপাটি করেও লাভ হয়নি, অগত্যা গ্রাম থেকে 2 কিলোমিটার দূরে গিয়ে জল নিয়ে আসতে হয়। এতো দেড় দু মাস হয়ে গেল, জানিয়েছি তো অনেক পঞ্চায়েতে, ওকে সব কিছুই জানিয়েছি, কিন্তু কেউ গ্রাহ্য করছে না। টিপকলটা ভেঙে যাচ্ছে, টিপকলে দেড় মাস পরে আছে, ছাড়াবার গ্রাহ্য করছে না কেন? ওকে দরখাস্ত দিচ্ছি, তাও তো গ্রাহ্য করছে না। প্রায় দেড় মাস হয়ে গেল এই সমস্যা চলছে, পানীয় জলের খুব সংকটের মধ্যে আমরা আছি। হ্যাঁ, দীর্ঘদিন ধরেই আমাদের গ্রামে পানীয় জলের সংকট, পাইপ লাইনের মধ্যে কিছুটা সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু আজ দেড় মাস হলো একদম জল পড়ছে না। আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে জল আনতে হচ্ছে, যেমন নন্দীগ্রাম, জেঠিয়া বা পোয়াবাগান, এই 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 দূর দূরান্ত গ্রাম থেকে জল এনে আমাদের পানীয় জলের সংকট মোচাতে হচ্ছে। এই সমস্যার কথা আমরা পঞ্চায়েতে জানিয়েছি বা ব্লকে জানিয়েছি। এই সামনে একটা টিউবওয়েল, টিউবওয়েলটা দেড় মাস ধরে অকেজো হয়ে পড়ে আছে, সেখানেও পানীয় জল পাচ্ছি না। স্থানীয় বিজেপি নেতৃত্ব এতে তৃণমূলের চক্রান্ত দেখছে। গত লোকসভা নির্বাচনের পর থেকেই পাতালকুড়ি গ্রামে তাদের সংগঠন মজবুত করছে বিজেপি। তাদের অভিযোগ, তৃণমূলের প্রতিহিংসা পরায়ণতা থেকে গ্রামের মানুষ পানীয় জলের সুবিধা থেকে বাদ পড়েছেন। এই গ্রামে, মানে পাতালকুড়ি গ্রামে আমাদের জলের সমস্যা। আমরা যখন নির্বাচনী প্রচারে এসেছিলাম তখন আমরা এখানে গ্রামে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে জলের সমস্যা আছে, জলের সমস্যা আমরা দেখতে পেয়েছিলাম যে এই গ্রামে জলের সমস্যা আছে। সেটার সাথে সাথে আমরা পঞ্চায়েত প্রধান বিডিও সাহেবকে বলেছিলাম যে এখানে গ্রামের বাসী, গ্রামবাসীরা বলছে যে জলের সমস্যা আছে, জল পড়ছে না, তাহলে আপনারা একটু দেখুন ব্যাপারটা। বলছে ঠিক আছে, নির্বাচন চলছে, নির্বাচন পেরিয়ে যাক, তারপরে দেখব। তো আমরা বলতে চাইছি যে এটা নির্বাচনের জন্য নয়, এটা তৃণমূলের চক্রান্ত। তৃণমূলী নেতারাই, এখানকার যারা আছেন তারাই জলটা বন্ধ করার ব্যবস্থা করেছেন। অভিযোগ অবশ্য অস্বীকার করেছে তৃণমূল, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পঞ্চায়েত প্রধান। লিখিতভাবে আমার কাছে সেরকম কোনো অভিযোগ আসেনি, তো যেটুকু সমস্যা আছে আমি মেম্বারকে নিয়ে পিএইচিতে আরও অ্যাপ্লিকেশন দেবো এবং জানাবো, খুব শীঘ্রই সমস্যা সমাধান হয়ে যাবে। এটা হচ্ছে সম্পূর্ণ মিথ্যা কথা, ওরা সাধারণ মানুষকে বিভ্রান্তি করছে, এটা বিজেপির নোংরা রাজনীতি। বাঁকুড়া থেকে নির্ভীক চৌধুরী, ইটিভি ভারত। দিদি, ও দিদি, আপনি খেলা খেলা খেলায় কে জেতে আর খেলায় কে হারে। নন্দীগ্রামের দৈরত নাকি বিজেপির রণকৌশল? বামেদের নতুন পুরনো মিশেল নাকি সংযুক্ত মোর্চার আহ্বান? বাংলার মাসনা দেখে জানতে হলে ক্লিক করুন ইটিভি ভারতে।